বিএনপির রাজনীতিতে বড় ফ্যাক্টর দলটির সংরক্ষিত নারী আসনের সাংসদ রুমিন ফারহানা। ব্যক্তি জীবনে অবিবাহিত দাবি করা এই নেত্রীর সঙ্গে আগাগোড়াই গোপন সম্পর্ক তারেক জিয়ার। প্রেমের টানেই বিয়ে করেননি রুমিন ফারহানা। বিএনপির একটি সূত্রে জানা যায়, রুমিন ফারহানার পিতাপ্রয়াত রাজনীতিবিদ আলী আহাদ কখনোই চাননি তার মেয়ে তারেকের সাথে মেলামেশা করুক। পিতার কথা মতো তার জীবদ্দশায় তারেকের সাথে মেলামেশা করেননি রুমিন ফারহানা। কিন্তু পরবর্তী সময়ে তারেক রহমানের প্রেমে পড়ে যান রুমিন ফারহানা। সেই প্রেম থেকেই রুমিন ফারহানা বিয়ে করেননি। বিএনপিতে কান পাতলেই শোনা যায়, বিজ্ঞানের ছাত্র হওয়া সত্ত্বেও ব্যারিস্টারি পড়েছেন বিএনপির রাজনীতিতে আসার জন্যই। উদ্দেশ্য ছিল তারেক রহমানের সান্নিধ্য থেকে ক্ষমতার স্বাদ নেওয়া। তারেক রহমান বিয়ে করে ফেলায় মন ভেঙে যায় রুমিন ফারহানার। পরবর্তীতে ক্ষমতার কাছাকাছি থাকার জন্য তারেক রহমানের আধার রাতের সাথী হন রুমিন ফারহানা। আরও জানা যায়, হাওয়া ভবন এবং গাজীপুরের খোয়াব ভবনে যখন দেশি বিদেশি মডেল নায়িকাদের ফুর্তি শুরু করেন তারেক, তখন আবার তারেকের সঙ্গে দূরত্ব শুরু হয় রুমিন ফারহানার। এক এগারোর সময় তারেক রহমান দুর্নীতির দায়ে মুচলেকা দিয়ে লন্ডন পালিয়ে যাওয়ার পর আবারও ঘনিষ্ঠ হয় রুমিন তারেক। এও শোনা যায়, রুমিন ফারহানার জন্য সাংসারিক জীবনে স্ত্রী জোবাইদার সঙ্গে বহুবার ছাড়াছাড়ি হবার উপক্রম হয়েছিল তারেক জিয়ার। বিএনপিতে আরও গুঞ্জন রয়েছে, তারেককে সন্তুষ্ট করেই শামা ওবায়েদ, আফরোজা আব্বাস, নিপুন রায়সহ ডর্জন খানেক প্রতিদ্বন্দ্বীকে টপকে বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য হন রুমিন ফারহানা। লন্ডনের সুনজর আছে বলেই দাপুটের সঙ্গে দলের রাজনীতি করে যাচ্ছেন তিনি। যদিও রুমিন ফারহানা এমপি হওয়ার পর তারেক জিয়ার কাছ থেকে সদূরে গিয়ে পারটেক্স গ্রুপ ও আম্বার গ্রুপ চেয়ারম্যান শওকত আজিজ রাসিলের সঙ্গে রুমিন ফারহানার অন্তরঙ্গ বেশ কিছু ছবি ভাইরাল হয়েছিল। তারেক জিয়া মনে করেন, তার স্ত্রী জুবাইদা রহমান শওকত আজিজ রাসেলকে রুমিন ফারহানার পেছনে লেলিয়ে দিয়েছেন। তো বন্ধুরা, ভিডিওটি নিয়ে আপনাদের মন্তব্য কী জানিয়ে দিন কমেন্ট বক্সে। আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।